দীর্ঘ ভোগান্তির অবসান ঘটিয়ে ডিসেম্বরে যান চলাচলের জন্য ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প খুলে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। 20 কিলোমিটারের এই প্রকল্পের ব্যয় বেড়ে যে বিনিয়োগ দাঁড়িয়েছে তা তুলে আনা সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি যানজট নিরসনে কতটা ভূমিকা রাখবে তা নিয়েও রয়েছে সংশয়। ওসমান গনির ক্যামেরায় রাজু হামিদের প্রতিবেদন। প্রায় 2500 কোটি টাকা ব্যয় বাড়ার পর বাস ট্রাফিক ট্রানজিট প্রকল্পের বর্তমান বাজেট গিয়ে ঠেকেছে 4500 কোটি টাকায়। প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে ঢাকা ময়মনসিংহ জাতীয় মহাসড়কের বিমানবন্দর গাজীপুর অংশে। মহাসড়কটির মাঝে গড়ে তোলা হচ্ছে 2 লেনের করিডোর। প্রকল্পটি গাজীপুরের জয়দীপপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর হয়ে কেরানীগঞ্জে ঝিলমিল পর্যন্ত টেনে নেওয়ার কথা ছিল, পরবর্তীতে বিমানবন্দরে শেষ করে দেওয়া হয়। খণ্ডিত এই প্রকল্প যাত্রী সংকটের কারণে অলাভজনক হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। একজন যাত্রী কেন মতিঝিল থেকে বাসে উঠে আমার বিমানবন্দরে গিয়ে নেমে আবার বিআরটিতে উঠবে, এই যে তার ভোগান্তি, সেই ভোগান্তি মাথায় রেখে কিন্তু দেখা যাবে বিআরটির যে চাহিদা আমরা এই মুহূর্তে এক্সপেক্ট করছি, যে প্রতিদিন প্রতি ঘন্টায় আমরা 20,000 যাত্রী পরিবাহিত করব, এই যে চাহিদা, এই চাহিদার মধ্যে কিন্তু একটা ঘাটতি চলে আসবে। তবে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা, গাজীপুর থেকে সে হিসাব করে যে আমি অনবোর্ড হওয়ার পরে আমি উইদিন 40 মিনিটস আমি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যেতে পারবো, তখন তার কর্মপরিকল্পনায় সুবিধা হবে ঢাকাতে। এরপরে এয়ারপোর্ট থেকে সিটির দিকে যাওয়ার জন্য আমাদের প্ল্যান থাকবে, এখানেও আমরা বিআরটিসি বা অন্যান্য প্রাইভেট অপারেটরদের সাথে আমাদের এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একটা কন্ট্রাক্ট থাকবে যে তারা বাকি অংশ আবার এদেরকে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিবে। শুধু বিআরটি নয়, বিমানবন্দর গোলচত্বর ঘিরে মেট্রো রেল লাইন 1, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিমানবন্দরের থার্ড টার্মিনালের মতো বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সেক্ষেত্রে ঢাকার প্রবেশদ্বারে ভয়াবহ যানজটের আশঙ্কা করা হচ্ছে। মূলত এই যে বিমানবন্দর জাংশন, এটি কিন্তু একটি আমি বলবো পেডিস্ট্রিয়ান জেনারেটর, এখানে প্রতিদিন অসংখ্য পথচারী কিন্তু এখান থেকে উৎপন্ন হবে। তো এই যে পথচারীগুলো উৎপন্ন হচ্ছে এটাকে কীভাবে ডিসপার্স করব, কোন মোডে এদেরকে বের করব, এটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে। বিআরটিতে এসি, নন এসি এবং প্রিমিয়াম 3 ক্যাটাগরির বাস থাকবে। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে প্রতি কিলোমিটারে 1.70 টাকা ভাড়া নির্ধারণ করেছে, পরবর্তীতে 25% হারে এসব ভাড়া বাড়ানো হবে। তবে বিআরটি নিজে নয়, বেসরকারি কোনো অপারেটরের মাধ্যমে এসব পরিচালনা করবে। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।